চৌধুরী, আমার পিতার নাম মরহুম আলী আহমদ চৌধুরী, মাতার নাম মহসানা খাতুন। আমার জন্ম 11/3/1954 ইংরেজি। আমি 69 ইংরেজিতে ক্লাস টেনের ছাত্র ছিলাম। হরিশরি হাই স্কুলে লেখাপড়া করতাম। হরিশরি হাই স্কুলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে মেট্রিক পাস করার পর আমি নাজিরাত কলেজে ভর্তি হই 1970-এ। ভর্তি হওয়ার পর সেখানে আমি ছাত্রলীগের আমার বিজ্ঞান গ্রুপে পড়তাম। বিজ্ঞান গ্রুপে প্রথম বর্ষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম আমার নাজিরাত কলেজে। 70-এর প্রথম দিকে পরিসরি ছাত্রলীগের সম্মেলনে আমি পরিসরি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিযুক্ত হই এবং সভাপতি হন আনোয়ার। তখন এখানে ছাত্রলীগ থেকে ছাত্র ইউনিয়নের দাপট ছিল বেশি। আমি এক কোয়ার্টারের ছেলে হিসাবে এখানে এই লেখাপড়ার ফাঁকে ফাঁকে রাত দিন ছাত্রলীগের কাজ করতাম। সজাফা নিয়ে এই মানুষের কাছে যেতাম। ইতিমধ্যে সজাফার 11 দফা দুইটা নিয়ে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হওয়ার পর বঙ্গবন্ধু মুক্তির জন্য এখানে ছাত্রলীগ এবং ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে বিশাল বিশাল ছাত্র গণমিছিল এখানে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু মুক্তির জন্য আমরা রাত দিন এখানে মিছিল করতাম এবং এক পর্যায়ে বঙ্গবন্ধু মুক্তি হওয়ার পর পাকিস্তান সরকার ইয়াহিয়া খান সরকার ক্ষমতায় আসলো। আসার পর নির্বাচন দিল। এই নির্বাচনে আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ছাত্র জনতাকে নিয়ে ব্যাপক গণসংযোগ করেছি, কাজ করেছি, ভোটের জন্য কাজ করেছি, প্রস্তাব লিফলেট বিলি করেছি, নৌকা তৈরি করেছি। তখন বাঁশ দিয়ে নৌকা তৈরি করা হতো, এগুলি তৈরি করে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে মিছিল করেছি। এমএনএ নমিনেশন পেয়েছিল মিনিস্টারের সন্তান ফজলুল বিচি, আওয়ামী লীগের তখনকার দিনের দপ্তর সম্পাদক, এবং এমপিএর নমিনেশন পেয়েছিল আমাদের এখানে সনামদিনী মির্জা আবু মনসুর। জামায়াতে ইসলামের প্রার্থী ছিল অ্যাডভোকেট দেলোয়ার। মুসলিম লীগের প্রার্থী ছিল আব্দুল সালাম সদাগর। এই পিডিবির প্রার্থী ছিল অ্যাডভোকেট মোহাম্মদ ফয়েজ, বর্তমানে মৃত তিনি। আওয়ামী লীগের প্রার্থী ফজলুল বিচি আর মির্জা আবু মনসুর সুরকে বিপুল ভোটে জয়লাভ করাইছিলাম। কিন্তু জয়লাভ করাই আমরা বসে থাকি নাই, আমরা তারপরও রাত দিন মিছিল এখানে আমাদের স্বাধীনতার সপক্ষে 11 দফা 6 দফা নিয়ে আমরা মিছিল করতেছি। 2 তারিখ যেদিন আসম আদুরের নেতৃত্বে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল ঢাকায়, ঠিক সেদিনেই আসরের সময় আসরতে এই আমন্দারা চৌধুরীর এই পুরাতন বিল্ডিং, আমাদের মুক্তিযোদ্ধা সংসদের দক্ষিণে যে বিল্ডিংটা আছে সেখানে আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে এই পরিস্থিতিতে আমাদের স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলাম। এই 2 তারিখ থেকে 25 মার্চ পর্যন্ত শুধু মিছিল আর মিছিল পরিস্থিতিতে সংগ্রাম আর সংগ্রাম। ছাত্র জনতা সবাই আওয়ামী লীগের লোক, ন্যাপ কমিউনিস্ট পার্টির লোক, মানে অর্থাৎ স্বাধীনতার পক্ষের বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিশ্বাসী, তারা সবাই প্রতিদিন সকাল সন্ধ্যে এখানে মিছিল আর মিছিল। 25 মার্চের দিনের বেলায় আমাদের এই গরুয়াটাই একটা সার্কাস হচ্ছিল। আমরা ছাত্ররা সবাই মিছিল টিছিল করে সার্কাস দেখে আমাদের তখন সংগ্রাম পরিষদের অফিস ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, আবার একটা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল। সেই সংগ্রাম পরিষদের নেতা ছিলেন মির্জা আবু মনসুর, তৎকালীন এমপি, সাধারণ সম্পাদক ছিল এই মিস্টার জৌরলক, তিনি তাকে মেরে ফেলা হয়েছে, গুপ্ত হত্যা করা হয়েছে। আমরা এই আমাদের পরিসরে ডাকবাল্লায় আমাদের হেড অফিস ছিল, সেখান থেকে আমরা এগুলি নিয়ন্ত্রণ করতাম। আমরা এখানে
রাত্রে সার্কাস দেখে ওই ডাক বাংলায় ঘুমিতে গেলাম ছাত্ররা সবাই। সকালে দেখছি যে এখানে এই সার্কাস টার্কাস সব ভেঙে গেছে। কী হয়েছে? পাকিস্তানিরা ঢাকায় আক্রমণ করছে। তারপরে সংবাদ যখন আমরা পেলাম, এই পরিস্থিতিতে ছাত্র জনতা ভারতের মতো চতুর্দিক থেকে এসে মিছিল আর মিছিল, তখন আমরা কী করব? আমরা ফরিদছড়ি থানা লুট করলাম। সেখানে 15টা এই 3-3 রাইফেল এবং 20টা গাদা বন্দুক এগুলি আমরা নিয়েছি। আমরা নেওয়ার পরে এগুলি দিয়ে আমরা এখানে আজিজুলং নামে একজন আনসার কমান্ডার ছিল, তার নেতৃত্বে আমরা এই ফরিদছড়ির মাদ্রাসার মাঠে 26 তারিখ দিন থেকে মাদ্রাসার মাঠে আমরা ট্রেনিং দিয়েছি। আমাদের সাথে ছিল আমজাদুল ইসলাম চৌধুরী, এই মিস্টার আবুল কালাম পাকি, মিস্টার এই শমসুলুদা পাকি, আলমগীর, আরও অনেকেই ছিল। আমরা সবাই এখানে ট্রেনিং দিয়েছি। ট্রেনিং দেওয়ার প্রতিদিন আমরা ট্রেনিং দিতাম। ইতিমধ্যে হাজার হাজার মানুষ আমরা ছাত্রলীগের এবং ছাত্র সংগ্রাম আওয়ামী সংগ্রাম পরিষদের নেতা আমরা সবাই মিলে শরণার্থীদেরকে পরিশ্রী স্কুল মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায়, তখনকার দিনটা এই ধরনের বিল্ডিং ছিল না, শুধু এই আমদারা চৌধুরী বিল্ডিংটাই ছিল, আমরা এগুলি এতে তাদেরকে জায়গা করে দিতাম। জায়গা করে দিয়ে বিভিন্ন সদাগর থেকে এই আটা মিঠা চিনি গুড় এগুলো নিয়ে চিনি এই কী বলে এগুলাকে এই চিনি বলে এরি এগুলা ভাগ করে শরণার্থীদের খাওয়াতাম। একদিন আমার কুতুয়াল হলো, আমাদের এখানে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শ্রমিক নেতা ছিল আবুল বশর নোয়াখালীর, সে কিন্তু শ্রমিক ফেডারেশন করতো, আওয়ামী লীগের সাথে সে যুক্ত ছিল না। তার নেতৃত্বে হাজার হাজার শ্রমিক আমিন জুনমেল, এসপানি জুটমেল, আরও এখানে যতগুলি জুটমেল আছে বা শ্রমিক যারা আছে, তখন তো শ্রমিকেরাই সব কিছু, এরা এখানে আসছে। এই বছরকে দেখার জন্য আমি অত্যন্ত উদ্গ্রীব হয়ে যাই, কিন্তু বছরের ভাষা আমি হারিয়ে যাচ্ছি, কিন্তু তাকে চিনতে পারতেছি না। এই ধরনের ছদ্মবেশে সেই চলাফেরা করছে। হাজার হাজার শরণার্থী এই ভারতের দিকে চলে যাচ্ছে, তাদেরকে ওইখানে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি। যারা লুটপাট করছে তাদেরকে ধরিয়ে নিয়ে চেষ্টা করছি। এ ধরনের বিভিন্ন কিছু করার পর হঠাৎ একদিন জিয়াউর রহমান কিছু সৈন্য সামন্ত নিয়ে এদিকে আসছে। জিয়াউর রহমানকে আমি বিভিন্ন তার সাথে আমার সাক্ষাৎ, সে আমাদের সাথে কোনো কথা বলে নাই, সে চলে গেছে। আমরাও তখন ফরিদছড়ি এই পাকিস্তানি হানাদার মুক্ত ছিল, আমরা কী করলাম? এখানে তার থাকা যাবে না, আমরা চলে যাব। আমাদের অবস্থান ছিল এই ডাক বাংলায়। একদিন দেখলাম বাংলাদেশ ছাত্র স্বপন চৌধুরী, এস এম ইউসুফ দুজনেই আরও বেশ কিছু ছাত্র নেতা নিয়ে ফরিদছড়ি কলেজ তখন স্কুলের মধ্যে ছিল। এখানে আমাদের একটা পাবলিক লাইব্রেরি ছিল, পাবলিক লাইব্রেরিতে এই ফরিদছড়ি অবস্থান থাকতো। সেখানে এস এম ইউসুফ আর স্বপন চৌধুরী অবস্থান নিয়েছে, তাদের কাছে গেলাম। যাওয়ার পর তারা আমাকে বলতে, বসো, চট্টগ্রামে তো থাকা যাচ্ছে না, ভারতের দিকে চলে যাব, তুমি কিভাবে যাব আমাদের একটু সুব্যবস্থা করো। আমি তাদেরকে সুব্যবস্থা করে দেওয়ার পর অন্য অন্য ইপিআর এবং আরও যারা সশস্ত্র লোক পাকিস্তানি আনাদারদের জন্য চট্টগ্রামে, তাদের সাথে তারাও চলে গেল, আমিও চলে গেলাম। আমি যেতে যেতে রামগড় পর্যন্ত গেছি। যাওয়ার পর তখন এই ফরিদছড়ি থেকে রামগড় পর্যন্ত আনাদার বাহিনী আসে নাই, নাজিরাত ছিল, আনাদার বাহিনী আসে নাই। ওই যে এই ফ্ল্যাগ তুললাম, ফ্ল্যাগগুলো তখন এই বিবিরাটে প্রত্যেকটি দোকানে দোকানে অবস্থান করতেছে। কিন্তু হঠাৎ একদিন নাজিরাত ব্রিজে পুরাতন ব্রিজে এসে পাকিস্তান আনাদার বাহিনী ব্রিজটা উড়িয়ে দিল, ওইখানে গোলাগুলি হলো। গোলাগুলি হওয়ার পর তখন আমি পরিস্থিতি ছিলাম, রামগড় থেকে আবার চলে আসছি। আসার পর দেখতেছি যে এখানে সব আবার পাকিস্তানি ফ্ল্যাগ উড়ে গেছে। আবার সদাগর দিকে বলি টলি সবাইকে বলে, আমরা ছাত্রলীগের কর্মীরা, সংগ্রাম পরিষদের সব কর্মীরা, আমরা দোকানে দোকানে গিয়ে আবার বাংলাদেশের পতাকাগুলো আমরা তুললাম। তোলার পর দেখছি যে চতুর্দিকে বাড়িঘর আগুন জ্বলতেছে। তো এই পরবর্তীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং প্রগতিশীল সংগঠনের নেতা কর্মীদেরকে পাঞ্জাবিরা খুঁজতেছে, মুসলিম লীগের নেতারা খুঁজতেছে। তখন এই আর আমরা যখন এখানে টিকতে পারতেছি না, আমরা এখানে মিটিং করে সংগ্রাম পরিষদ আওয়ামী লীগ সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে
ভারতে চলে যেতে হবে, যুবকদেরকে ভারতে যাওয়ার জন্য আমরা অনুপ্রাণিত করছি। অনেক যুবক এখান থেকে গেছে, কারণ আমি আর ডাক্তার মর্তুজা আমি গেছিলাম, যাওয়ার পর নারায়ণহাট গেছি, এইখানে পাঞ্জাবিরা এই একটা ডাব বাংলা ছিল এগুলি পুরাইয়ে দিছে, রাজাকার অর্থাৎ স্বাধীনতা বিরোধীদেরকে আমাদের বীর এই ইউপিআরের সৈন্য যারা যারা দরিদ্র নিয়ে এসে মারতেছে, এগুলো করার পর আমি আবার ওইখান থেকে ডাক্তার মর্তুজাকে নিয়ে আমি আবার বাড়িতে আসি। বাড়িতে আসার পর তারা রামগড় পর্যন্ত পাকিস্তানের সৈন্যরা অকুপাই অর্থাৎ দখল করে ফেলছে, ঢুকে যাওয়ার পর কী করবো কীভাবে যাব, তারপর এক মাস পর এখানে অনেক আত্মগ্রহণ করেছিলাম, চট্টগ্রাম শহর আত্মগ্রহণ করেছিলাম, বিভিন্ন জায়গায় আত্মগ্রহণ করার পর চিন্তা করলাম যে না এবার চলে যেতে হবে। এখানে এসে একটা গ্রুপকে নিয়ে মিটিং করলাম, তাদের সাথে মেসের দিকে জুন মাসের প্রথম দিকে আমি আমার গ্রুপকে নিয়ে ভারতে চলে গেলাম। ভারতে যাওয়ার পর এই ওইখানে যেহেতু আমি ছাত্রলীগের নেতা ছিলাম, সাইডানসবাজে ওইখানে ছাত্রলীগের একটা অফিস ছিল অরিনা ক্যাম্পে, অরিনা ক্যাম্পে ওই অফিসে আমাকে এই ছাত্রলীগের অফিসটা চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়। তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আসম ছিলেন, সাবর আহমদ আদগ ছিলেন, আওয়ামী লীগের নেতা বাদশা আলম, এস এম ফারুক, অ্যাডভোকেট রফিক, কুমিরা হাই স্কুলের হ্যান্ডমাস্টার জনাব মামুন সাহেব, এরা সবাই ছিলেন, আমাদের জনাল ভাই ছিলেন, এবং আমি যেই দেখেছি ইউথ ক্যাম্পে শত শত ছেলে ট্রেনিংয়ে যাওয়ার জন্য বসে রয়েছে। তখন ওইখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয় আর্মিদের একটা এই শিকল দিয়ে একটা গারোয়া আছে, গারোয়াতে আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে বলছে যে তোমাকে কমিশনারকে ভর্তি করা হবে। আমরা দুইজন, আমি আর বেলাল, বর্তমান সে মারা গেছে, আমরা দুইজন তিন চার দিন কমিশন র্যাঙ্কে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের ব্রিফিং করা হয়েছে। পর আমি আমাদের তৎকালীন পলিটিক্যাল ইন্সট্রাক্টর অ্যাডভোকেট রফিক সাহেব, তারপর মামুন সাহেব এবং আরও যারা আছে এখানে বাদশা আলম সাহেব, এস এম পার সাহেব থেকে জিজ্ঞাসা করলাম আমাকে তারা, আমি তখন এইচএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম নাজিরহাট কলেজের, লেখাপড়ার দিক দিয়ে বিবেচনা করে তারা আমাকে কমিশন র্যাঙ্কে নেওয়ার জন্য গিয়া করা, এরা বলছে যে না ওইখানে গেলে তোমার পরিচরিতে দরকার, তুমি যেহেতু ছাত্রলীগের নেতা পরিচরিতে তুমি এই থাকতে হবে, ওইখানে কমিশন র্যাঙ্কে গেলে কোথায় চলে যাবে তোমার কোনো ঠিক ঠিকানা থাকবে না, এদের পরামর্শ আমি আর যাই নাই। তখন শত শত ছেলে ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য হরিণা ইয়ুথ ক্যাম্পে অপেক্ষা করতেছেন। ঠিক এমনি একটি মুহূর্তে আমাদের এই নেতাদের নির্দেশে বলা হয়েছে যে আমাদেরকে এখানে হরিণা একটা শর্ট ট্রেনিং দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এইখানে বারো তেরো দিন ক্যাপ্টেনিয়া নামের নেতৃত্বে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, রাইফেল এসএলআর গ্রেনেড ট্রেনিংগুলো দেওয়া হয়েছে ক্যাপ্টেনিয়া নাম। তখন এখানে মুক্তিযোদ্ধাদেরকে শর্ট ট্রেনিং দিয়ে বাংলাদেশে প্রবেশ করাতেন, ওনার নেতৃত্বে দিয়েছি। হরিণা ইয়ুথ ক্যাম্পের পাশে আর্মিদের একটা ক্যাম্প ছিল, সেখানে একটা ময়দান ছিল, সেই ময়দানে আমরা অনেকে ছিলাম তখন পরিচরি, আবুল কালাম আজাদ ছিল, তারপরে রুল আমিন ছিল, শাহনওয়াজ ছিল, এই ধরনের আরও অনেক ছিল, এখন সব নাম তো মনে নেই। কিছুদিন এখানে থাকতে পর একদিন এই আমার বর্তমান যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার আনোয়ার আজিম, আমাদের এই চট্টগ্রামের উত্তর চট্টগ্রামের ছাত্রনেতা ছিল, একদিন সে হঠাৎ হরিণা ইয়ুথ ক্যাম্পে এসে বলছে যে আমি তোমার কাছে এসেছি, তুমি 75 জন ছাত্রলীগের নেতা নির্বাচিত করো যাদেরকে উন্নত ট্রেনিং দেওয়ার জন্য ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছানো যাবে। ওনার নির্দেশে বাসি বেছে ছাত্রলীগের হিউজ ছাত্রলীগ যারা করত বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে বা যারা এই ইতিমধ্যে ছাত্রত্ব লেখাপড়া শেষ করছে এদেরকে নিয়ে হাটহাজারি পড়েছে 75 জন যুবককে আমি নাম লিপিবদ্ধ করেছি। বাছাই করার পর তারপরে হরিণা বাজারে আমাদেরকে যাওয়ার জন্য বলছে, আমরা হরিণা বাজারে যাই, হরিণা বাজার থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আগরতলায়, আগরতলায় বিবিক্রম কলেজে আমাদেরকে নিয়ে গাড়িতে নামাই দেওয়া হয়। সেখানে গিয়ে দেখি সব ছাত্র নেতারা সেখানে, সাবরণ তাজগুরি, ইয়াসিন ইসু, শোভন চৌধুরী, স্বগত আবিষ্কার রুশনি, আরও সবাই অর্থাৎ চট্টগ্রাম শহরের জেলা এবং মহানগরের নেতৃত্বস্থানীয় ছাত্রলীগের নেতা যারা ছিল সবাই, কেউ ট্রেনিং নিয়ে আসছে, কেউ ট্রেনিংয়ে যাবে। আমাকে আবার বলতো যে তুমি এখানে যাদেরকে নিয়ে আসছো এগুলোকে তিন ভাগ করো, যারা একটু রোগা স্বাস্থ্যর দিক দিয়ে অনুপযুক্ত তাদেরকে একটু এক ভাগ করো, আর যারা মোটাসোটা লেখাপড়া কম জানে তাদেরকে এক ভাগ করো, আর যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র
তাদেরকে এক ভাগ করো। আমি তখন তিন ভাগ করে আনোয়াল আজিম সাহেব ছিলেন আমাদের বর্তমান বিএন যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার, এখন কি করবে বলছে একটা যাবে হাবলং বিএলএফের ট্রেডিং মুজিব বাহিনীর, আর একটা যাবে তান্দুয়ার। তান্দুয়া কারা যাবে? যারা বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়ে তারাই তান্দুয়া যাবে, আর যারা এখানে সাধারণ শ্রমিক টমিক এবং ছাত্রত্ব নাই কিন্তু শরীর হৃষ্টপুষ্ট আছে তাদেরকে হাবলং পাঠানো হবে, এরাও বিএলএফ। আর যারা স্বাস্থ্যগত দিক অনুন্নত তাদেরকে আবার হরিণে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে এনাম সাহেবকে বলে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমি লিস্টভুক্ত হলাম ওই তান্দুয়ার, হাবলংয়ে যারা হলো তারপর দিন তারা এই ধর্মনগর দিয়ে হাবলংয়ে চলে গেল। তারপর দিন আমাদের যাওয়ার পালা, আমাদেরকে নিতে প্লেন আসবে। আমরা এই বাসে চড়ে বিমানবন্দর পর্যন্ত গেছি, সেখান থেকে বলতেছে যে প্লেন ক্যান্সেল, বাকি দুর্যোগের কারণে ফ্লাইট আসতেছে না। আমাদেরকে আবার ওই বিক্রম কলেজের হোস্টেল নিয়ে আসলো, সেখানে কয়েকদিন থাকলাম। আমরা তো আর ওইখানে রিক্রুট হয়েছি তান্ডুয়ার কিন্তু যেতে পারি নাই, আমাদেরকে নিয়ে যাওয়া হলো উদয়পুর একটা বিএলএফের সিকিউরিটি ক্যাম্প, অর্থাৎ যারা ট্রেনিং নিয়ে আসবে তারা সবাই সেখানে থাকবে। আমাদেরকে আমরা পরিচয় আটজন, আমাদের শাহনওয়াজ, রুল আমিন, বেল্লাল আরও কয়েকজন আছে নাম ভুলিয়েছি, আমাদেরকে সেখানে যাওয়া হলো গিরার মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হলো যেহেতু আমরা রিক্রুট হয়েছি। তারপর প্রতিদিন যোগাযোগ হচ্ছে কখন টেপ্লেন আসবে কখন আমরা যাবে, ইন্ডিপেন্ডেন্ট আমাদেরকে সেখানে ভারতীয় আমি সেনাবাহিনীটার নাম ভুলে গেলাম নেতৃত্বে ওই বিএলএফ সিকিউরিটি ক্যাম্পে আমাদের ট্রেনিং দেওয়া হয়। একদিন দেখলাম হঠাৎ ভারতের পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান সুবন সিং উবান আসম আব্দুর রব আমাদের চট্টগ্রামের তখনকার আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান, মান্নান ভাই তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনারা তিনজন আসলেন, 20-30টা অস্ত্র বোঝায় ট্রাক আসলো দেখলাম। ওরা তিনজন আসলে আমাদের সবাইকে ডাকলো, একটা মাঠ আছে মাঠে এরা ভাষণ দিল, ভাষণ দেওয়ার পর এবং অস্ত্রগুলি গাড়ির থেকে আমরা সভা নামাইছি। আর বিশেষ করে আসম আব্দুর রব এই অস্ত্রগুলি বেশি তার তো তখন শরীরের মানে বাক্স একটা ধরলে ধুম করে ফেলে বাক্স একটা ধরুন, আমরা কিন্তু একজন একটা বাক্স গুলির বাক্স নিচে ফেলতে পারিনি, ফেলেছে। ফেলানোর পর আমাদেরকে সবাইকে অস্ত্র দেওয়া হলো, আমরা পরিচয় আটজনকে আটটা রাইফেল দেওয়া হয়েছে। পাঁচ দিন কি ছয় দিন পর আমাদেরকে বলা হলো তোমরা সবাই এই ক্যাম্পে যারা বিএলএফের ট্রেনিং প্রাপ্ত আছো তোমরা সবাই রেডি, তোমাদেরকে বাংলাদেশে ডুবে যেতে হবে। ক্যাশ মিশুর, তারপরে স্বপন চৌধুরী, আটাজারি একদম ফজুলক, তারপরে মিরসেরা নিজামুদ্দিন, এই ধরনের আরও অনেক ছিল। কিন্তু ঢুকানোর আগে একটা প্রস্তাব আসলো কমান্ডার কে হবে, তখন আটাজারিতে আসম ফজু করা হয়েছে। ফরিদসরিতে আমাদের আজিম ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঢুকলাম, সেখান থেকে আমরা এই ফরিদসরি আটাজারি রোজান মিরসরায় আমরা সবাই ট্রাকে করে আসলাম বৈষ্ণবপুর। সন্ধ্যে যখন আমরা ঢুকবো তখন এখান থেকে ঝড়ের মতো ফায়ারিং হচ্ছে আমাদের উদ্দেশ্যে, তখন আমাদের গাছ সেদিন ডুবানো হয় নাই। তারপর দিন রেখে দিয়া খবর নেওয়া হয়েছে বাংলাদেশের ভিতরে কোথায় কী হচ্ছে, বলছে না আমরা যে পথে যাবো সে পথটা এখন শত্রুমুক্ত, তখন তারপর দিন আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এস এম ইউসুফ, স্বপন চৌধুরী, এ যাদের ছাত্রনেতা যাদের নাম সবাই ছিল তাদের নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশে আসলাম। আমাদেরকে বলা হয়েছে যে তোমরা এখানে যাইবা, যাওয়ার পর এখানে ছাত্রলীগের সমস্ত নেতা কর্মী যুবক যারা আছে সবাই লিস্ট করে বিএলএফের মধ্যে যোগদান করার জন্য চেষ্টা করবে। অস্ত্র কোথায় পাবো? অস্ত্র সেখানে রেজাকার আলবত যারা আছে তাদের থেকে ছিনিয়ে নিতে হবে। আমি আনোয়াল আজিম, অ্যাডভোকেট রফিক, এস এম খারিল বসর, হরিণের থেকে কিছু শর্ট ট্রেনিং নিয়েছে, এই ধরনের কিছু মুক্তিযোদ্ধাদেরকে সহ নিয়ে আমি বাংলাদেশে ঢুকে গেলাম। নভেম্বরের শেষের দিকে আমরা এসে আমরা আমাদের পরিসরের সাবরুম একটা এলাকায় আশ্রয় নিলাম, ছাত্রলীগের নেতাদেরকে খবর দিলাম এখানে যারা বাংলাদেশের মধ্যে আছে কারণ তাদেরকে রিক্রুট করতে হবে। তার একজন আনসার কমান্ডার ছিল এই আমিন সাত্তার, তার নেতৃত্বে তার কামারে ছিলাম। আমার পর চার পাঁচ দিন থাকার পর আমাদের কাছে খবর আসলো পাঞ্জাবিরা নেপচুন চা বাগানে অবস্থান করতেছে।
ওই যে নেপচুন বাগানে ফান্দা বিছিল, এদেরকে ঘেরওয়া করার জন্য, এদেরকে আক্রমণ করার জন্য পরিকল্পনা করতেছি। ঠিক সেই সময় রাত প্রায় 12টা 1টা হবে, একজন সোসকেই আমাদেরকে বলতে দিলে পাঞ্জাবিরা একদম ভীতু সন্ত্রস্ত হয়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এখন নারায়ণহাটে হাজার হাজার মানুষ উৎসব করতেছে। তো আমরা আসলাম আজিম ভাইয়ের নেতৃত্বে, আজিম ভাই, রফিক সাহেব, মুক্তার সাহেব, এস এম ফারের বছর, আমি উল্লেখযোগ্যের মধ্যে যারা ছিল তাদের কথা বলতেছি। আমরা আসলাম ওই শাহনওয়াজ, এই ইঞ্জিনিয়ার রুল আমিন, আমরা আসলাম সেই হাজার হাজার মানুষ। তো তখন কী করবো, সবাই বলতে চায় এখন এইটা আনাদার মুক্ত, এখানে পতাকা তুলতে হবে। আমরা সবাই মিলে মানে সেখানে বাংলাদেশের পতাকাটা উত্তোলন করলাম। ওইখানে পতাকা তুলে নারায়ণহাট দেখছি এখান থেকে জিপ গেছে আমাদেরকে আনার জন্য। আমরা এই জিপে করে এই সকাল 11টায় নারায়ণহাট থেকে রওনা হয়েছি, যে বিবিরাট আস্তে আস্তে সন্ধ্যে হয়েছে, মানুষের জন্য আসতে পারতেছি না। আসার পরে এখানে গরুয়াড়ার সামনে আমাদের বর্তমান অভিদের সামনে আমি আনোয়াল আজিম, এই এস এম খায়রুল বসর, মুক্তার ভাই, অ্যাডভোকেট রফিক, আমরা সবাই আগের গাড়িতে ছিলাম। আমরা সেখানে বক্তৃতা দিয়েছি। বক্তৃতা দেওয়ার পর এই মানুষ তখন ভীত সন্ত্রস্ত, পাঞ্জাবিরা নাজিরহাটে আছে। মানুষ চলে যাওয়ার পর তখন আমরা আজিম ভাই বলছে যে আমি নাজিরহাটে যাব। তখন আমরা নাজিরহাটে রওনা হয়েছি। নাজিরহাটে রওনা হওয়ার পর নাজিরহাট বর্তমান হসপিটালে কাছাকাছি গেছি, যাওয়ার পর ঝড়ের মতো গুলি হইতেছে, ওই আমাদের যে 11 জন নাজিরহাটে মারা গেছে সেই দিন। তারপর আমরা আবার ব্যাক করি আসলাম। তখন রাত্রে যখন এসে চতুর্দিক থেকে মুক্তিযোদ্ধারা যারা বিভিন্ন জায়গায় ট্রেন নিয়ে এখানে পাহাড়ে জঙ্গলে আসে সবাই আসছে। আসার পর কেউ ডাক বাংলায় আশ্রয় নিয়েছে, কেউ পরিশ্রী হাই স্কুলে আশ্রয় নিয়েছে, কেউ মদ্রাসে আশ্রয় নিয়েছে, কেউ নিজের বাড়িতে গেছে। তখন এখানে এই ধরগুলি বিল্ডিং ছিল না, বিল্ডিং ছিল এই একটাই আমাদের অঞ্চলের বিল্ডিং। এটা আমরা বাংলাদেশ স্বাধীন করছি, বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি সব দিকে, বাঙালি দেশটা বাঙালিরা শাসন করবে, আমাদের বাংলাদেশের মুক্তির দেশ চেতনায় বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আমাদের এই বাংলাদেশটা শাসিত হবে। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, একটা একটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর আমাদের যে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির, এটা আর সফল হয় নাই। এটা সফল না হওয়ার পিছনে কারণ আমাদের মধ্যে ঘাটতিমারি থাকা পাকিস্তানি দোসর। আমি ডাইরেক্ট বলবো কুন্দাহার মোস্তাক, জিয়া রহমান, আরও যারা সেদিন অভ্যুত্থানে জড়িত ছিল বঙ্গবন্ধুকে হত্যার অভ্যুত্থানে, তারা সবাই আমাদের মধ্যে ছিল, তারাই সে আমাদের অর্থনৈতিক মুক্তিটা বাধাগ্রস্ত করার জন্য তারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জিয়া রহমান আসলো, এরশাদ আসলো ক্ষমতায়, বাংলাদেশকে বাংলাদেশ জিন্দাবাদ বানানো হলো, রেডিও বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ বানানো হলো, এবং সেখানে অফিসে আদালতে ধর্মীয় স্লোগান লিখে দেওয়া হলো। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যা যা করা দরকার এরশাদ সাহেব সময় পর্যন্ত সবগুলি তারা করেছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা অত্যন্ত দৃঢ়তার সাথে আপোষহীনভাবে আজকে দেশকে পরিচালনা করতেছেন। তার মধ্যেও এখানে জোট সরকারের আমলে এই যে একটা অবক্ষয়, যুব সমাজের মধ্যে অবক্ষয় সৃষ্টি হয়েছিল রন্ধে রন্ধে, সেটা এখনও বিরাজমান। অফিসে আদালতে তাদের দোষেরা চাকরি উচ্চ পদে চাকরিতে আছে। আজকে এগুলির থেকে মুক্ত হতে হলে স্বাধীনতাপন্থী যারা আছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী যারা আছেন, যে যেখানে থাকুক না কেন, যে কারণে দেশ স্বাধীনের 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, কোটি কোটি মানুষ সর্বহারা হয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে সকলে যদি ঐক্যবদ্ধ হয় অচিরে আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। এবং এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা মুক্তিযোদ্ধারা, আমাদের বয়স হয়ে গেছে, আমরা যে পতাকা এনেছি, যে পতাকা দিয়ে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন পতাকাকে উড্ডয়ন রেখে আমাদের যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা, এর উপর ভিত্তি করে অর্থনৈতিক মুক্তিতে যে সংগ্রাম বর্তমান চলতেছে, বর্তমান যুব সমাজকে এটা এসে নেতৃত্ব গ্রহণ করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব, বিশেষ করে ছাত্র সমাজকে, যুব সমাজকে।